কাঞ্চাপাড়া পৌরসভার প্রাঙ্গণে পৌরসভার তত্ত্বাবধানে অষ্টম পর্যায়ের সবুজ সাথী সাইকেল বিতরণ কর্মসূচির শুভ সূচনা করা হলো গতকাল 4 জানুয়ারি। শুধু এখানেই নয়, কাঞ্চাপাড়ার বেশ কয়েকটি স্কুলে ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দিলেন কাঞ্চাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পার্ষদ সহ নেতৃত্বরা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে নানান প্রশ্ন উত্তর পর্বে পৌর প্রধান জানান, রাজ্য সরকারের নতুন কর্মসূচি দিদির রক্ষা কবচের আওতাধীন যে প্রকল্পগুলি রয়েছে সেগুলির সুবিধা সাধারণ মানুষ কিভাবে পাবেন। প্রথম সাইকেলটি 2022 অর্থবর্ষে বরাদ্দ সাইকেল থেকে ফেরার সময় হয়তো বাবা বা মা যাচ্ছেন, তাকে রিসিভ করে তিনিও সাইকেল বা স্কুটি বা যাই হোক করে ফিরছেন। এই সাইকেল দেওয়ার কাজটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 2015 সাল থেকে চালু হয়েছে। সারা কাঁচড়াপাড়া পৌরসভায় আজকে অষ্টম পর্যায়ে আমরা এসে উপস্থিত হয়েছি। এই অষ্টম পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি 10,407টা সাইকেল ইতিমধ্যে দেওয়া হয়েছে। স্টুডেন্টদের জন্য চিন্তা ভাবনা করেছে এবং আপনারা জানেন শিক্ষাশ্রী থেকে নিয়ে এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে নিয়ে ঐক্যশ্রী থেকে নিয়ে অনেক কিছু প্রকল্প কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী স্টুডেন্টদের জন্য চিন্তা ভাবনা করেছেন। নমস্কার সকলকে, আমার প্রণাম জানাই। আমি হার্ডেড হাইস্কুলের 10ম শ্রেণীর ছাত্র অনুভব ভদ্র। আজকে এই সবুজ সাথী প্রকল্পে আমরা, আমার বন্ধুরা অর্থাৎ সকল শিক্ষার্থীরা খুবই আনন্দিত হয়েছে এবং সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা খুবই কৃতজ্ঞ ওনার কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী যতগুলো প্রকল্প রয়েছেন এবং এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি উনি এই কারণে করেছেন যে উনি যে পরিষেবাটা দিচ্ছেন যেন কেউ বঞ্চিত না হয়। এবং আমরা অনেক বাড়ি যেতে যদি দেখতে পারি যে দিদি যে 15 ইসেন্সিয়াল যে প্রকল্পগুলো রয়েছে এই রক্ষা কবচের মধ্যে, সেখানে আমরা দেখতে পারি কোনো বাড়ি হয়তো 5টা অ্যাভেল করছে, কেউ 10টা অ্যাভেল করছে, কেউ 7টা অ্যাভেল করছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রয়াস যে 15টা যে ইসেন্সিয়াল প্রকল্প রয়েছে কেউ যেন বঞ্চিত না হয়, যেগুলো অ্যাভেল করছে না সেগুলো যেন মানুষ ঠিকঠাক মতন পরিষেবা পায় সেই নিয়ে টোটাল সিস্টেম রয়েছে এবং তার একটা সফটওয়্যার ডেভেলপ হয়েছে যে পোর্টালের মাধ্যমে সেগুলো আপলোড করা হবে এবং প্রত্যেকটা জনগণ যেন ঠিকঠাক মতন পরিষেবা পায় সরকারি সেটা দেখবে। সাইকেল পেলে কেমন লাগছে? সাইকেলটা পেয়ে আজকে আমার অনেক খুশি হচ্ছে। কোন স্কুলে পড়ো? আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? 9 কেনে পড়ো? তুমি সাইকেল পেলে তোমার কেমন লাগছে আজকে? ভালো লাগছে। আচ্ছা, তুমি সাইকেল পেয়েছো, তোমার ভালো লাগছে? আচ্ছা। কাঞ্চাপাড়া নিউ কলোনির শুভেচ্ছা ক্লাবের ব্যবস্থাপনায় নানান অনুষ্ঠান ও প্রদর্শনী নিয়ে আসছে শুভেচ্ছা বিবেক চেতনা সাংস্কৃতিক উৎসব ও মেলা 2023। শুভ উদ্বোধন 6 জানুয়ারি, চলবে 16 জানুয়ারি পর্যন্ত। আপনারাও আসছেন তো?